বাজারদর জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, আজকে কেমন দেখছেন বাজারের পরিস্থিতি, নিত্যপণ্যের দাম সেগুলো জানবো, এর পাশাপাশি একটু যদি আরও যদি শুনতে চাই ভোক্তা বা ক্রেতা পর্যায়ে আসলে প্রতিক্রিয়াটা কেমন দেখছেন। রঞ্জন, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে বাজারের পরিস্থিতি, আমরা দেখেছি যে গত আগস্ট মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে বাজারে যে চড়া ভাব তৈরি হয়েছে সেটা কিন্তু এখনও চলছে। প্রতি সপ্তাহে আমরা দেখি কোনো না কোনো পণ্যের দাম বাড়ে। এই সপ্তাহে আমরা এই বাজারে নিত্যপণ্যের দামে যেমনটা দেখেছি যে সবজির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় বেশি, এবং আমি দেখেছি টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, শসা 100 টাকার উপরে, এবং অনেকগুলো সবজি কিন্তু 100 টাকার উপরে দামে বিক্রি হচ্ছে। শীতের আগাম শীতের কিছু সবজি এসেছে, যেমন শিম এসেছে এবং টমেটো সহ কয়েকটি পণ্য এসেছে, ফুলকপি এসেছে, কিন্তু এইসব সবজির দাম কিন্তু খুবই বেশি, 100 টাকার নিচে কেজিতে না। এবং ছোটো ছোটো যে পেঁপে, শুধু পেঁপের দামটা 50 টাকা কেজির নিচে, এবং অন্য সব সবজির দামই 60 থেকে 70 টাকার উপরে কেজি প্রতি। বিক্রেতারা আমাদেরকে যেমনটা বললেন যে শীত আসে এবং গরমের যে সবজিটা, সেই সবজিগুলো বিদায় নিচ্ছে, যার জন্য এই সময়টাই সবজির দাম চড়া ভাবেই থাকে, এটা তাদের দাবি। এদিকে আমরা আজকের বাজারে এসে দেখেছি যে মুরগির দামও কিছুটা বেড়েছে কেজিতে 10 টাকা, এবং ডিমের দাম কিন্তু প্রতি সপ্তাহে বেড়ে চলছে প্রায় 1 মাস ধরে, এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। হালিতে 2 টাকা বেড়েছে এই সপ্তাহেও ডিমের দাম, এবং সেটা বেড়ে 50 টাকা হালি বিক্রি হচ্ছে ডিমের দাম। আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন যে ক্রেতাদের অভিজ্ঞতাটা কি, ক্রেতারা কিন্তু এই যে নিত্যপণ্যের দাম বেশি, এই এর ফলে তারা কিন্তু হিমশিম খাচ্ছে একদম। যারা 1 কেজি পণ্য নিতে আসেন তারা কিন্তু অর্ধেক পণ্য নিয়ে চলে যান, এবং তারা বলছেন যে তাদের ব্যয় ছাড় করে, এবং যে তাদের যে মজুত করা টাকা ছিল, জমা করা টাকা ছিল, সেই টাকা ভেঙেও কিন্তু তারা হিমশিম খাচ্ছেন জীবন নির্বাহ করতে, এবং পুষ্টি ঘাটতি বলতে যে জিনিসটা বোঝায় সত্যিকার অর্থে, সেই জায়গাটায় কিন্তু তাদের ছাড় দিতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে এভাবে চলতে থাকলে সামনে কি হবে সেই বিষয় নিয়েও তারা হতাশার মধ্যে আছেন, এবং তারা দাবি জানিয়েছেন যে সরকার যেন অন্তত এই নিত্যপণ্যের বাজারের দাম কমানোর বিষয়ে আরও বেশি মনিটরিং, কোনো ধরনের উদ্যোগ যেন নেয়। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।